বদরুদ্দিন আজমল ডাঙরিয়া মুসলমান ধ্বংসকারী এজন সাংসদ, এইবিলাক মুসলমান নেতা খালি মুসলমানের ভোট লব। এজন মিছলীয়া রাজনীতিবিদ থাকিলে সেইজনে হল বদরুদ্দিন আজমল ডাঙরিয়া। তার পিছে পিছে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়া, বর্তমান সহসলম বিধায়ক, তেখেতে একেই মিছলীয়া এজন বিধায়ক। কারণ ফকিরগঞ্জত ইমান প্রতিষ্ঠান আছে আর তার রেজাল্ট ইমান ভাল, বহুত লড়া উচ্চশিক্ষিত সেইখান অনুষ্ঠানের পর হয়েছে। কংগ্রেস সেন্ট্রালত গভর্নমেন্ট আছিল, অসমত কংগ্রেস গভর্নমেন্ট আছিল, ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়া তেতিয়া মন্ত্রী আছিল, তেতিয়াই গড়াখনিয়া রোধ করিব পৰা নাই। মন্ত্রী থাকার সময়ত ধুবরীর তাতে পার্ক বনাইছিল, কিন্তু গড়াখনিয়ার কথা চিন্তা করা নাই। তেতিয়াই যদি পারা নাই, এতিয়া তো তেখেত রাজনৈতিকভাবে এক প্রকার মৃত্যু হয়েছে বলে আমি কব পারো। কারণ এতিয়া তো তেখেতর কোনো কথা নুশুনে, কারণ কোনো কামও নকরে, কারণ সরকার থাকার দিনতে করা নাই, এতিয়া সে কি করব। গতি এইখানে আশা করে লাভ নাই, কিন্তু মানে এতিয়া আপনার কইস, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া মুসলমান ধ্বংসকারী এজন সাংসদ। এই কারণেই কইসো, তেখেত আমার মানুষিনিক আজি 15 বছর ধরে যে পঙ্গু করিলে, কারণ কোনো ধরনের সাংসদ পুঁজির পড়া আমার এই জলেশ্বর সমষ্টিত কোনো একটা ভাল কামর নজির তেখেতর নাই। ইমানেই মিছা কথা কইছে, আর ইয়াতে ইমানে আমার ইয়াত বিধায়ক বনাইছে, সেই বিধায়ক কেজনও কোনো ধরনের উন্নয়নমূলক কাম করা নাই। আর কংগ্রেসের বর্তমান যেজন বিধায়ক আছে, তেখেত তো সমষ্টির কোনো উন্নয়নমূলক কাম আগত এবার বিধায়ক আছে তেতিয়াও করা নাই, এতিয়াও নকরে। গতি ইহতে নিজ নিজের ব্যক্তিগত স্বার্থত কাম করে আছে, সমষ্টির কোনো উন্নয়ন নকরে। নির্বাচন সময় বহুত প্রতিশ্রুতি দিছিল, আজিলেকে কোনো প্রতিশ্রুতি পূরণ করা নাই। মই এই কারণে কইছো যে গড়াখনের কথা, তাতে বদরুদ্দিন আজমল জিন্দাবাদ, বদরুদ্দিন আজমল মুর্দাবাদ, এইবিলাক কই লাভ নাই। যদি সঁচাকয়ে গড়াখনিয়া রোধ করব লাগে, মই আমার সমষ্টির আর ফকিরগঞ্জর যেবিলাক বুদ্ধিজীবী আছে বা অবসরপ্রাপ্ত শিক্ষক আছে, তেখেত সকলকে অনুরোধ করেছো আর যুব প্রজন্মকে অনুরোধ করেছো যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা আমার অবসরপ্রাপ্ত শিক্ষক বা বুদ্ধিজীবী সকল, আপনাদের মাননীয় অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আপনাদের কথাখিনি অবগত করক, তেখেতর ওসরত যাওক, লাগিলে আমিও লগত যাম। আর আমি ইতিমধ্যে কথাবিলাক কয়েই আছো, তেতিয়া হয়তো এই গড়াখনের কিবা হব পারে। এই বিয়োগম নেতা বা বিয়োগম সাংসদ, এইবিলাক মুসলমান নেতা খালি মুসলমানের ভোট লব, কোনো ধরনের মুসলমানের কাম নকরে। গতি এইবিলাক নেতার লগত থাকি এই গড়াখনিয়া রোধ করিব নোৱাৰে। 2024 চনত ইয়ার আগতেও কইছো যে সর্বভারতীয়ভাবে কংগ্রেসের সিঙ্গেল ডিজিটেট আহিব, আর আমার ধুবরী যি লোকসভা এইটু কংগ্রেসও নাহে, আজমল ডাঙরে নাহে, এইবার আমার মিত্রজোটর যদি বিজেপির প্রার্থী দিয়ে তেখেতও জয়লাভ করিব বা এজিবির পরা দিলে সেই প্রার্থীজনে জয়লাভ করো বিপুল ভোটত। আর কংগ্রেসের তো কথাই নাই, কংগ্রেস তো এটা শূন্য, কংগ্রেস বলা কোনো বস্তু নাই, কংগ্রেস তো বাদ দিয়ক। ¿Qué es eso? 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 ¿Qué es e